আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা খবর। যারা বেসিক্যালি ইসরায়েলের বিপরীতে নিজেদেরকে ভাবেন যে না, ইসরায়েলকে অপছন্দ করা বা ঘৃণা করাও একটা সওয়াবের কাজ, কারণ দিন শেষে যারা পুতিন কাকার ফ্যান ফলোয়ার আছেন, চাইলে শেয়ার করতে পারেন সেই ইসরায়েলকে, সেই ইসরায়েলকে ইহুদি টু ইহুদি রাষ্ট্র হয়েও প্যাকেট করার ঘোষণা। এই প্রথম এতটা প্রকাশ্যে হুমকি ধামকি দিলেন পুতিন কাকা, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আসলে এখন আমি পুতিন কাকার যেই মুভমেন্ট গত বেশ কয়েকটা সময় ধরে ইসরায়েল ইস্যুতে, তিনি হয়তো অনেকটা পায়ে পা দিয়েই ঝগড়ায় জড়াইতে চাচ্ছেন, যেটা আমাদের জন্য ভালো। কিন্তু কেন? দর্শক, অনেকেই জানেন যে সিরিয়াতে আপনার এই মুহূর্তে ইসরায়েলিরা যথেষ্ট পরিমাণ অন্যায়ভাবে অত্যাচার চালাচ্ছে, ফিলিস্তিনিদেরকে অত্যাচার করার পাশাপাশি সিরিয়ার বিভিন্ন জায়গায়ও ইরানের কিছু যোদ্ধারা কাজ করছে দাবি কইরা সেখানে কিন্তু আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। আর গত সম্ভবত 2 থেকে 3 দিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তছনছ হয়ে গেছে বিমানবন্দর, জরুরি অবস্থা জারি করা হয়েছে, খুবই ভয়াবহ হামলা হয়েছে। এই হামলার পরেই রুশ পররাষ্ট্রের মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে পুতিন সরকার কনসার্ন করছে। সিরিয়ার ভূমিতে অব্যাহত বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা পুতিন এবং মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়াও সিরিয়াকে এই মুহূর্তে রাশিয়া মিত্র দেশ হিসাবে ভাবছে, সুতরাং মিত্রদের উপরে এই ধরনের অন্যায় অত্যাচার যদি চালানো হয়, আন্তর্জাতিক নীতি যদি পরিপন্থী কোনো কাজ করা হয়, আর তা নিয়ে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক যেই সংগঠনগুলো আছে তারা যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে সিরিয়ার পাশে দাঁড়াবে রাশিয়া, ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আপনার হুমকিও কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি মনে করি এতটুকুই আমাদের জন্য আপাতত এনাফ। অপরদিকে ইরান তো আছে, ইরানও এই হামলার পরে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে এইটার জন্য ইসরায়েলকে যথেষ্ট পরিমাণ পে করতে হবে, আই মিনস টাকা পয়সা না, বাট এটার চরম মূল্য দিতে হবে, কারণ এই হামলা ইরান ভাবছে ইসরায়েলের উপর, সরি সিরিয়ার উপর না, সিরিয়াতে অবস্থানকৃত যেই ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আছেন তাদেরকে টার্গেট করেই এই ঘটনাগুলো করা হয়েছে। তো এখানে ইসরায়েলি দখলদার বাহিনীর একটা চিত্র আপনাদেরকে বলছি যে এখানে কী হয়েছে। দর্শক, ইসরায়েলি মিসাইল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক এয়ারপোর্ট, অনির্দিষ্টকালের জন্য সেখানে স্থগিত বিমান চলাচল। সিরীয় যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত শনিবার ভোর 4:30 আপনার ছোড়া হয়েছে এক গুচ্ছ মিসাইল, মানে একটা দুইটা না, ঝাঁকে ঝাঁকে মিসাইল গেছে সেখানে, আর যার কারণে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো আপনার ছোড়া হয়েছে টার্গেট করে। সিরিয়া বলছে এই হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরটির রানওয়ে, ভেঙে পড়েছে নেভিগেশন লাইট, এয়ারপোর্ট লবি আর টার্মিনাল ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপ থেকে। তাছাড়া মূল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়, শীঘ্রই কোনো বিমান চলাচল এখানে করতে পারবে না, আর এই পরিস্থিতি স্বাভাবিক হইতে সময় লাগবে। আর ইতিমধ্যে সিরিয়ার সরকার এটা সংস্কার কাজের দিকে মনোযোগ দিচ্ছে। আর ইসরায়েলি হামলায় গভীর ক্ষোভ এবং শোক প্রকাশ করেছেন আপনার রাশিয়া, এটা সিরিয়ার যে গণমাধ্যমগুলো আছে তারাও সমানভাবে এটা কিন্তু নিউজ কভার করেছে। আর সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে আকাশেই ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ওই হামলার পর আপনার বাকি যে মিসাইলগুলা জমিনে এসে পড়ছে সেখানে হতাহতের ঘটনাও নাকি কিছু ঘটেছে, আর এইবার যে এটা প্রথম তা না, রাশিয়ার যিনি কী বলা হয় যে মুখপাত্র আছেন, মানে পুতিনের খুব বিশ্বস্ত সহযোগী তিনি, তার নাম হচ্ছে মারিয়া জাখারোভা, তিনি বিবৃতিতে আরও বলেছেন যে আমরা সিরিয়ার বেসামরিক অবকাঠামোর এই অতি গুরুত্বপূর্ণ অংশে ইসরায়েলের উস্কানিমূলক যে হামলা সেইটারও তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরায়েল বিগত কয়েক বছরে দামেস্ক সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বহুবার বিমান ও যেই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তা অবশ্যই নিন্দনীয়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলার বেশিরভাগই আপনার প্রতিহত করেছে রাশিয়ার সহযোগিতায়। সিরিয়া বহুবার জাতিসংঘকে চিঠি দিয়ে এই ধরনের আগ্রাসী হামলা বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানেও জাতিসংঘ এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় সেটার ব্যাপারেও তীব্র সমালোচনা করেছেন পুতিনের এই মুখপাত্র। এমনকি আপনারা সকলে জানেন, আমি আমার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সিরিয়ার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটার যেই ইকুইপমেন্টগুলো আপনার এর আগে সিরিয়া থেকে
কি বলা হয় যে ইসরায়েলি কয়েকটা বিমান ধ্বংস করা হয়েছিল, যুদ্ধ বিমান, সেটার যে সিস্টেমটা এটা রাশিয়ার সেনাদের দ্বারা পরিচালিত হয়। মানে জিনিসগুলো ইসরায়েলে সরি সিরিয়াতে আছে, সেইখানে রাশিয়ার কিন্তু সেনাবাহিনীর একটা ইউনিটি কাজ করে, যারা এই অস্ত্রগুলোকে মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনার দেখাশোনা করে পাশাপাশি সিরিয়ার সৈনিকদেরও প্রশিক্ষণ দিচ্ছে, আর যার কারণেই যখনই সিরিয়াতে হামলা হয় তখন কিন্তু রাশিয়া আপনি দেখবেন কনসার্ন করে। এর আগেও যখন হামলা হয়েছে তখনও কিন্তু রাশিয়া এই ব্যাপারে ইসরায়েলকে একটা সতর্ক বার্তা দিয়েছিল, ইসরায়েল যেন এই ধরনের অ্যাক্টিভিটিসে না যায়, কারণ এর আগেরবার সেখানে হামলায় দুজন রাশিয়ার নাগরিক, কিন্তু নাগরিক মিন্স হচ্ছে দুজন সেনা নিহত হয়েছিল। এখন ইসরায়েলের সাথে রাশিয়ার এই যে একটা অবস্থান বা রাশিয়ার এই যে মুখপাত্র যিনি আছেন মারিয়া, তার বক্তব্য যদি পর্যালোচনা করা হয় তাহলে রাশিয়া এবং ইসরায়েলের ভেতরকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা যে একবারে টোটালি ভাঙা গেছে, বা ধরেন এখন পুতিন কাকা নিজেই পায়ে পাড়া দিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত। আর এটার মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে এই মুহূর্তে পুতিনের যে মিশন ইউক্রেনে, সবাই জানেন এই যুদ্ধের আপডেট আমি প্রতিনিয়ত যেহেতু দিচ্ছি, সেই ইউক্রেনকে লক্ষ্য করেই ইসরায়েলিরা ভেতরে ভেতরে আসলে উপরে উপরে রাশিয়ার সাথে ভালো ফোনটোন দিচ্ছে, তবে বিভিন্ন সময় যে স্বার্থগুলো নিয়ে আলোচনা করছে, রাশিয়ার বক্তব্য হচ্ছে যে বিভিন্ন দেশের সরকার বিশেষ করে ইসরায়েল যখন ফোন দিচ্ছে তারা পশ্চিমাদের স্বার্থটাকে সামনে এনেই মানে এখানে আপোষনামা বা ধরেন এই যে যুদ্ধবিরতি বা ইউক্রেনের প্রতি মানবিক মূল্যবোধ সকল কিছুই তারা পশ্চিমামুখী বিষয়গুলোকে সামনে রেখে, আর রাশিয়ার বক্তব্য হচ্ছে রাশিয়ার উপর যেই পশ্চিমারা আন্তর্জাতিক বিধিনিষেধ মানে আরোপ করে রাখছে এগুলো নিয়ে কখনোই ইসরায়েল কোনো কথা বলে না। আর ইসরায়েলের ভাষায় সরি রাশিয়ার ভাষায় ইসরায়েল হচ্ছে এই মুহূর্তে স্পষ্টত পশ্চিমাদের দালাল দেশ মাত্র। আর আপনারা জানেন যে এবার যে বর্তমান প্রধানমন্ত্রী আছে এই মুহূর্তে মাত্র কয়েকদিন আগে পড়ে গেছিল, তাও আমাদের একজন মুসলিম এমপি গাদ্দার, তার কারণে সে কিন্তু আবারও ক্ষমতায়। এই প্রধানমন্ত্রীর সাথে পুতিনের কিন্তু লম্বা একটা সময় ধরে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পুতিনের আগে কিন্তু হাত ছিল, এটা বাস্তবতা। তো সেই জায়গাগুলোতে বন্ধুত্বের জায়গাগুলো টোটালি ভেঙে গেছে, একটাই কারণ এই ইউক্রেন এবং এই অবস্থানটা। যাই হোক, এটা আমাদের জন্য সুসংবাদ, মুসলিম বিশ্বের জন্য। যদি পুতিন কাকা যেই কারণেই হোক, আল্লাহ যখন ঘটনা ঘটায় সবসময় যে মুসলমানদের হাত দিয়ে ঘটাবে তাও না, মাঝে মাঝে তিনি কাঁটা দিয়েই কাঁটা তোলেন। চরম শক্তিশালী দেশ এই মুহূর্তে রাশিয়া, আর একটা শক্তিশালী দেশ হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েলের বিরুদ্ধে যদি রাশিয়ার একটা অবস্থান কোনো না কোনো কারণে শুরু হয়, আমার মনে হয় যে এটাতে মুসলিম বিশ্ব অকাতরে এসে সহযোগিতা করবে। যদিও ইসরায়েলের সাথে আজকের দিনে আরব আমিরাত, তারপর হচ্ছে বাহরাইন, তারপর হচ্ছে সৌদি আরব, এদের গোপন মিত্রতা আছে, মিশর, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুক, আর যদি পারে পুতিন কাকার হাত দিয়ে ইসরায়েলিদেরকে একটা চরম শিক্ষা দিক। আজকের মতন বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।